এখানে অনেক দেখতে পাচ্ছ যেখানে তোমাদের নিয়োগ করা আলিপুর আলিপুরদুয়ার বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তোমার হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কলকাতা বীরভূম এই তেইশটি জেলা থেকে তুমি যদি বিলং করছো তাহলে তুমি আইসিডিএস অঙ্গরদেবের হেলবার পথে আবেদন করতে পারছো কোচবিহার কালিম্পং দার্জিলিং মালদা যেখানে দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর যেখানে পূর্ব মেদিনীপুর এখানে প্রত্যেকটি জেলা উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি জেলা থেকে যেখানে মুর্শিদাবাদ নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পুরুলিয়া নদিয়া এই সমস্ত জেলা থেকে তুমি যে ভিডিওটি দেখছো তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো যেখানে আইসিডিএসের এর ভ্যাকান্সি তোমাদের অনলাইন আবেদন পুরো স্টার্ট হয়ে গেছে যেখানে টোটাল ভ্যাকান্সি পঁয়ত্রিশ হাজার ভ্যাকান্সিতে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে যেখানে রাজ্যের তেইশটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো প্রত্যেকটি জেলা থেকে নোটিশ পাবলিশ করা হয়েছে যেখানে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে রাজ্যের তেইশটি জেলাতে তোমরা আবেদন করতে হচ্ছে দু হাজার চব্বিশের নোটিফিকেশান যেখানে অনলাইন আবেদন কীভাবে করবে অনলাইনে আবেদন করতে কী কী তোমাদের অফিসের ওয়েবসাইট কোনো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে সম্পূর্ণ এই ভিডিওতে দেখা ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের লাস্ট ডেট হলো কুড়ি কুড়ি তারিখ লাস্ট ডেটতে মানে মার্চ মাসের কুড়ি তারিখ লাস্ট ডেট এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে বর্তমানে অনলাইন আবেদন কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে অফিসিয়াল নোটিফিকশনটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন সম্পূর্ণই দেখো আর দেখে যদি তুমি ইলিজিবেল হও তাহলে আবেদন করবে আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলটা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আশা করো প্রত্যেকের বোঝা যাচ্ছে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে দিচ্ছে এখানে অনেক দেখতে পাচ্ছ যেটা অফিসিয়াল নোটিফিকেশনে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে ডেট অনলাইন আবেদন কীভাবে করবে তার ডেট প্রকাশিত করা হয়েছে কুড়ি দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে যেখানে অনলাইন আবেদন চলবে মার্চ মাসের কুড়ি তারিখ অবধি এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে যেখানে কুড়ি তারিখে তোমরা দশটার দিকে অনলাইন অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে সেটাই সাবস্ক্রাইব করে রাখো আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে আর এখানে কুড়ি তারিখ কুড়ি তিন দু হাজার চব্বিশের মধ্যে আবেদন পাঁচটা তিরিশের মধ্যে আবেদন পুরো প্রত্যেকেই কমপ্লিট করতে হবে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল করতে হবে কোনোভাবে ভুল তথ্য দিয়ে আপলোড করলে তোমাদের ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে তার জন্য বলছি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো অনলাইন অ্যাপলের ভিডিও কুড়ি তারিখে তোমরা প্রপারলি ভিডিও পেয়ে যাবে কুড়ি তারিখে তোমরা চাইলে এখান থেকে এই ভিডিওটির মাধ্যমে দেখে তোমরা আবেদন করতে পারবে প্রত্যেক বছর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তার জন্যই এখানে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের এজ লিমিট চা হয়েছে এজ লিমিট আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে যেখানে জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে তাহলে প্রত্যেকেই এখানে আবেদন করতে পারছো যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস তুমি যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে আবেদন করতে পারছো অর্থাৎ টুয়েলভ পাস তোমাকে করা থাকতে হবে তুমি আর্টসেরও বা সায়েন্সেরও তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে যেখানে বর্তমানে অনলাইন আবেদন কিছুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে আর মিনিমাম তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা নিয়ে করেছে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স থাকতে হবে যেখানে জিরো ওয়ান জিরো ওয়ান দু হাজার চব্বিশ অনুযায়ী বয়স ধরা হবে আর যারা এসসি এসটি প্রার্থী তারা প্রত্যেকেই সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে তোমাদের প্রত্যেকেই বয়সের ছাড় পাওয়া যাবে পাঁচ বছর আর যারা ও বিসি প্রার্থী তারা সরকারিভাবে বসে বয়সের ছাড় পেয়ে যায় তিন বছর এভাবে তোমরা সরকারি প্রত্যেকেই বয়সের ছাড় পেয়ে যাচ্ছ আর প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের সিলেকশন প্রসেস চাওয়া হয়েছে এখানে কিভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া করাবে প্রথমত তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ তোমাদের কিন্তু রিটেন এক্সাম তারপর ভাইভা বা ভয় তোমাদের ইন্টারভিউ থাকছে ভাইভা অথবা ইন্টারভিউ প্রথমত রিটেন এক্সাম দিতে হবে যেখানে টোটাল তোমাদের একশোর মধ্যে থাকছে এখানে একশোর মধ্যে কিন্তু রিটেন এক্সামটি হবে যেখানে রিটেন যেটা এক্সাম টোটাল তোমাদের এক্সামিনেশন তোমাদের একশো রিটেন এক্সাম নব্বই আর তোমাদের ভাইভা অথবা ইন্টারভিউ থাকছে দশ এভাবে সিলেকশন কোনো করাচ্ছে যে তোমাদের এখানে তোমরা কত পালে এখানে পাস করবে এখানে তোমাদের তিরিশ ক্যান্ডিডেট প্রত্যেক ক্যান্ডিডেটকে তিরিশ পার্সেন্ট তোমাদের নাম্বার তুলতে হবে তুমি যে এখানে নব্বইয়ের মধ্যে পরীক্ষা হবে এই নব্বইয়ের মধ্যে তুমি যদি ত্রিশ পেয়ে থাকো তাহলে তুমি এখানে পাস করবে এবং কোয়ালিফাই করবে যখন তুমি কোয়ালিফাই করবে তোমার আইসিডিএস তুমি আইসিটিএসে যেটা ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার ভ্যাকান্সিতে সেখানে তুমি চান্স পেয়ে যাবে এবং তোমাদের দশ ইন্টারভিউ থাকবে আর দশ তোমাদের সিলেকশন প্রসেসের মাধ্যমে তোমাদের ইন্টারভিউ থাকবে এটির মাধ্যমে তোমাদের ফাইনাল বেসিক লিস্ট তৈরি করা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে এখানে তিরিশ মার্কস আর এখানে প্রত্যেক একটা ক্যান্ডিডেটের জন্য পাঁচজন ক্যান্ডিডেটকে ইন্টারভিউ ডাকানো হবে তুমি একটা ভ্যাকা তোমার একটা ভ্যাকান্সির জন্য পাঁচটা ভ্যাকান্সিকে ডাকানো হবে পাঁচটা ক্যান্ডিডেটকে এখানে এর মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে আশা ওইটুকু প্রত্যেকের বোঝা গেছে নিচে অনস্ক্রিন তোমরা চলে আসবে দেখতে পেয়ে যাবে তোমাদের সিলেবাস রিটেন এক্সামের যেটা সিলেবাস থাকছে যেখানে একটি বাংলা রচনা লিখতে হবে দেড়শো ওয়ার্ডের যেখানে এইট পাস স্ট্যান্ডার্ডে থাকবে যেখানে পনেরো নম্বর দেওয়া হবে এখানে অ্যারেকমেটিক যেখানে এইট স্ট্যান্ডার্ডে থাকবে যেখানে কুড়ি নাম্বার তোমাদের থাকছে যেখানে তোমাদের পাবলিক হেলথ বাস স্টেশন হোম মানে উমেন ক্যান্ডিডেট তাদের পনেরো নাম্বার থাকছে যেখানে ইংলিশ নলেজ থেকে থাকবে তোমাদের কুড়ি নাম্বার এবং তোমাদের থেকে থাকবে নজ নাম্বার। আর ভাইবা অথবা ইন্টারভিউ থাকবে তোমাদের দশ এটা হলো তোমাদের সিলেবাস আমি সিলেবাস সম্পর্কে পুরো একটা ভিডিও করছি ভিডিওর লিঙ্ক তোমরা কমেন্ট সেকশানে পেয়ে যাবে সেখান থেকে ওই ভিডিওটি তোমরা দেখতে পারো ওই ভিডিওতে আমরা সমস্ত কিছু উল্লেখ করছি যেখানে তোমাদের প্রত্যেকটি ডকুমেন্ট তোমাদের কীভাবে তোমার সিলেবাস থাকছে কোন চার্টার কত সিলেবাসের নাম্বার প্রশ্ন থাকবে সম্পূর্ণ আমরা অ্যাক্টিভিটিতে কভার করছি এখানে যখন তুমি আবেদন করবে অবশ্যই তোমাকে কি কী ডকুমেন্ট থাকতে হবে তুমি যখন অনলাইনের মাধ্যমে আবেদন করবে অনলাইনে আবেদন করার সময় দেখতে পাচ্ছ যেমন এজ লিমিট কাস্ট সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের যদি তোমাদের রেসিডেন্টলি অ্যাড্রেস যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে পুরোপুরি ফর্ম্যাটটি বাতিল করে দেওয়া হবে মানে ফর্ম্যাটটি রিজেক্ট করে দেওয়া হবে এটুকু প্রত্যেকের বছরে দেখে শুনে ভালোভাবে বুঝে তারপরে আবেদন করবে এই নিয়োগটি কোথা থেকে করাচ্ছে সেটিও দেখে দেবো আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমাদের রাজ্যে খুব দ্রুত এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেখানে আইসিডিএসের ভ্যাকান্সি খুব দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেখানে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের জানো তোমাদের পাবলিশ করা হয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে তোমরা আইসিডিএস ওয়ার্কারে দেখলে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত অনুযায়ী তোমরা হাজার প্লাস শূন্য পদ দেখতে পেয়ে যাবে হাজার প্লাস শূন্য পদ তোমরা দেখতে পেয়ে যাবে টোটাল যেহেতু ভাগ করে দেখা যায় আসল প্রত্যেকের বোঝা গেছে এখানে তোমাদের কবে তারিখ থেকে পরীক্ষা হবে রিটেন এক্সাম তোমাদের কত তারিখ থাকছে তিরিশ ছয় দু চব্বিশ এর মধ্যে তোমাদের প্রত্যেকের পরীক্ষা কমপ্লিট করতে হবে তোমাদের তিরিশ তারিখে পরীক্ষা আছে যেখানে তোমাদের ছয় তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে তোমাদের পরীক্ষা তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের দশ দিন আগে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেত প্রত্যেকটা আমরা লিঙ্ক সেন্ড করে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এখানে তারপর দেখতে পাচ্ছ তোমাদের ডকুমেন্টস যখন তুমি অনলাইনের মাধ্যমে আবেদন করবে তোমাদের কী কী ডকুমেন্টস থাকা প্রয়োজন তারপরে তুমি আবেদন করতে পারবে এখানে রেসিডেন্ট সার্টিফিকেট যেখানে ছ মাসের পুরাতন হলে চলবে না তুমি এটা গ্রাম পঞ্চায়েতে পেয়ে যাবে না নিজের ব্লকে তোমরা এর সার্টিফিকেটটি পেয়ে যাবে যেখানে রেসিডেন্ট সার্টিফিকেট প্রত্যেক এখানে এসব অর্থরিটি কোথা থেকে তোমাদের অথোরিটি করা রয়েছে এখানে তোমার এগুলো বসিয়ে দেবে গ্রাম পঞ্চায়েত রয়েছে যেমন জিপি রয়েছে এভাবে গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটি ব্লক থেকে বা এসডিও অফিস থেকে এখানে তুমি কোথা থেকে এর সার্টিফিকেটটি প্রুভ করছো সেই সার্টিফিকেট এখানে কোনো নাম থাকা খুবই জরুরি এবং মার্কসবিন তারপরেই তুমি এ পদে আবেদন করতে পারছো আর যেখানে তোমাদের ভাইভা থাকছে ভাইবাতে তোমাদের কী কী এগুলো যে ডকুমেন্টস তুমি অ্যাটাচ করবে মানে কালারিং তুমি আপলোড করবে সমস্ত ডকুমেন্টস তোমাদের যখন ইন্টারভিউ তোমাদের যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে প্রত্যেকটাই মার্কসবিন প্রত্যেকটাই তোমাদের অরিজিনাল কিন্তু লাগবে এটা কিন্তু প্রত্যেক বোঝা গেছে যেখানে এজ প্রুফ তোমাদের এজ প্রুফ তুমি মাধ্যমিকের তুমি যে মাধ্যমিক পাস করো টেন স্ট্যান্ডার্ডে তুমি অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা তোমাদের বার্থ সার্টিফিকেট ডিউবি যে থাকে ডিউবি সার্টিফিকেট তাও তোমরা দিতে পারবে এজ প্রুফ হিসাবে যেখানে কাস্ট সার্টিফিকেট তুমি কোনো কাস্ট থেকে বিলং করছো এস সি এস টি কাস্ট থেকে তুমি বিলং করছো তাহলে তোমাদের সাব ডিভিশনাল অফিসার থেকে তোমাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে তারপরে তুমি গ্রহণযোগ্য কাস্ট সার্টিফিকেট থাকলে দেবে যারা পিডাবলু ক্যান্ডিডেট তাদের পিডাবলু ক্যান্ডিডেট সার্টিফিকেট লাগবে তারপরে যোগ্য তোমার চল্লিশ পার্সেন্ট এক্সট্রা ভাবে তোমরা ছাড় পেয়ে যাবে কোয়ালিফাই করার জন্য যেখানে আইডেন্টি প্রুফ তোমাদের আইডেন্টি প্রুফ তোমরা কী দেবে সেটাই দেখে দিচ্ছি এখান থেকে হচ্ছে পেন আধার ভোটার কার্ড তোমাদের থাকলে দেবে এগুলো তোমাদের মার্কস বিন অবশ্যই পেন কার্ড নাহলে আধার কার্ড নাহলে ভোটার কার্ড থাকতে হবে তারপরে তুমি আবেদন করতে পারবে আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এই ধরনের নিয়োগ খুব দ্রুত প্রত্যেকটি রাজ্যে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী তোমাদের শুরু হয়ে যাবে এবং নিয়োগ পুরে খুব দ্রুত চলবে এবং এক্সাম ডেটও তোমাদের একটা নোটিফিকেশনের মাধ্যমে আমরা আলোচনা করলাম যেখানে তোমার এক্সাম ত্রিশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে এক্সাম হচ্ছে এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে যেখানে আবেদন করার কুড়ি তারিখে লাস্ট ডেট যেখানে আবেদন পড়ে প্রত্যেকে কমপ্লিট করতে হচ্ছে আর এখানে তোমাদের মাথায় রাখতে হবে তিরিশ ছয় দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু এক্সাম হচ্ছে তিরিশ ছয় দু হাজার চব্বিশে তোমাদের এক্সাম হচ্ছে এটা এক্সাম ডেট এটা অনলাইন আবেদনের শেষ ডেট এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এই নিয়োগ প্রক্রিয়াটি কত থেকে শুরু হয়েছে সেটি তোমাদের দেখে দেবো অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হবে এটি হলো অফিসিয়াল ওয়েবসাইটের পোর্টালের লিঙ্ক এখান থেকে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে হবে দেখো ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ক্লিক করলে এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড হয়ে যাবে এবং এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো আসল পড়তে আর বারম্বার করে একটাই রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই टाइप करे এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কোথা থেকে এই নিয়োগের প্রক্রিয়াটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেটি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছ তোমাদের অঙ্গনারী আইসিডিস হেল্পার এবং তোমাদের সহায়ক পদে নিয়োগ করেছে আলিপুরদুয়ার যেখানে তোমাদের ব্লক অনুযায়ী নিয়োগ করেছে আলিপুর আলিপুরদুয়ার ব্লক টু যেখানে ফলকাটা যেখানে তোমাদের এই সমস্ত ব্লকে নিয়ে করেছে কালাচিন এই সমস্ত বিভিন্ন ধরনের ব্লকে নিয়োগ করেছে আলিপুরদুয়ারের এই সমস্ত গ্রাম বাসিন্দা হয়ে থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো যেখানে বর্তমান অনলাইন আবেদন চলছে এখান থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড হবে যেখানে আমরা ভিডিও নিচে লিঙ্ক দেওয়া সেখানে চেক চেকআউট করে নিতে পারো প্রত্যেকের একটা ভালো মানের স্টার্টিং পয়েন্ট তোমার স্যালারি পেয়ে যাবে তোমরা অনেকজন কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে কত টাকা স্যালারি পেয়ে যাবে এখানে তোমাদের সাত হাজার দুশো পঞ্চাশ টাকা স্যালারি দেওয়া হয় এর স্যালারিটি ধীরে ধীরে তোমাদের বাড়ে তোমরা যদি চাও তাহলে এখানে আবেদন করতে পারো একটা ভালো লেভেলের শূন্যপথ যেখানে পঁয়ত্রিশ হাজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে যেখানে পঁয়ত্রিশ হাজার শূন্য পদ থাকছে এই নিয়োগের বিজ্ঞপ্তি তুমি তেইশটি জেলাকে ভাগ করবে দেখবে হাজার প্লাসের শূন্য পদ থাকবে যেখানে তোমাদের হাজারটি করে শূন্য পদ থাকছে প্রত্যেকটি ব্লগ অনুযায়ী তোমরা যা যোগ্য প্রত্যেকেই আবেদন করবে ভিডিও নিজে তোমরা অনলাইন আবেদন করার লিঙ্ক পেয়ে যাবে যেখানে তোমাদের কুড়ি তারিখে কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখে তোমার প্রত্যেকেই লিঙ্ক পেয়ে যাবে তোমাদের পোর্টালের লিঙ্ক আমরা টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করবো সেখানে যুক্ত হয়ে যেতে পারো প্রত্যেক তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি জয়েন্ট জভারত